নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা অতি সহজে বাসন্তী পোলাও বানাতে পারো, আর তার সাথে শেখাবো চিকেন কষা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে লাগছে বাসন্তী পোলাও বানাতে লাগছে এখানে গোবিন্দভোগ চাল, যেটা আমরা বেসিক্যালি পায়েস বানাতে ব্যবহার করে থাকি। এখানে রয়েছে আদা কুচি, এখানে রয়েছে চিনি, যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনি লাগবে। এখানে রয়েছে তেজপাতা, এটা গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে দুটো লঙ্কা চিড়ে রেখে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মশলা, আর এখানে রয়েছে ঘি লাগছে, আর এখানে কাজু কিশমিশটাকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে এটা নরম হয়ে যায়। তো চালটাকে এবার আমরা ধুয়ে নেব, চালটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চালটা এরকম আমরা ধুয়ে নিয়েছি, তো এর মধ্যে এক একে মশলাগুলো এবার অ্যাড করে দেব, দিয়ে দেব আমরা। তো এর মধ্যে এখন আমি দিলাম তেজপাতাগুলোকে, ভেঙে দিয়েছি মাঝখান থেকে আমি ছিঁড়ে, তারপরে এর মধ্যে দিয়েছি। তারপর তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা যেগুলো রয়েছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, যেটা রয়েছিল আমি করে রেখে দিয়েছিলাম আদা কুচিটা, ওই আদা কুচিটি পুরোটাই এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপরে এবার আমরা এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ঘিটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো চলো আমরা হলুদ গুঁড়ো আর ঘিটাও দিয়ে দিই এর মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হলুদ গুঁড়ো আর ঘিটাও দিয়ে দিয়েছি ভালো করে। তারপর এটাকে তোমরা চাইলে চামচ দিয়েও এটাকে মাখিয়ে রাখতে পারো, তো আমি এটাকে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে এটা মেখে রাখা হয়ে গেছে, এটাকে তোমরা ওয়ান আওয়ারের মতো এরকমই রেখে দাও, যাতে এই চালগুলো খুব সুন্দর একটা মানে ঘিয়ের গন্ধটা এর সাথে মিক্সড হয়ে যাবে। তো আমি আর একটা কড়াইয়ের মধ্যে এবার আমি চিকেনটা বানানো স্টার্ট করে নিই, এটা এক ঘন্টার জন্য থাক। তো আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে। তো চিকেনটা এখানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আমি দেখতে পাচ্ছ জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবার চিকেনগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে। তারপরে এবার তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো কিছুই দিইনি, জাস্ট ওইভাবেই আমি কষাচ্ছি। এবার এর মধ্যে হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, সব এবারেই দেব আমি। তো এবারে যেগুলো দেব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 3 চামচ ধনিয়া পাউডার গুঁড়ো দিয়ে দেব, তারপরে 3 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে। আমি অতিরিক্ত এটাকে রাজকীয় টাইপসের করছি না, এটা একদম সিম্পলভাবে বানাচ্ছি বাড়ির জন্যে। তো দেখতে পাচ্ছ একদম হালকা পাতলা টাইপসের, কিন্তু এটাতে আমি ঝোল রাখবো না, যেহেতু পোলাওয়ের সাথে খাওয়াবে তো কষা চিকেনটাই বেটার। তো এটাকে জাস্ট এবার আমি নেড়ে নেব ভালো করে, এটা এইভাবে এবার কুক করতে দিতে হবে। এখানে আমি ওপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে এখন কুক হতে দিতে হবে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। তো এটা রান্না হোক, এর সাথে সাথে আমি পোলাওটা চলো বানানো স্টার্ট করে দিই। তো এইভাবে চালটা ম্যাগিনেশন করে যেটা আমি রেখে দিয়েছিলাম চালটা এরকম লাগছে। তো এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে ননস্টিক কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম 3 চামচ, তার মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পরে ওই যে চালটা ওটা আমি পুরো কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। এবার এটাকে ওই চালটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ চালটা খুব সুন্দর মতো একটু ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি কিশমিশগুলোকে দিয়ে দেব। আর এই যে কাপটা আমাদের, এই যে কফি মাগ, এই মাগটার আমি হচ্ছে মানে 3 কাপ জল দেব।
জলটা আপনারা আপনাদের পরিমতন দেবেন, একটু কম দেবেন অসুবিধা নেই, বাট খুব একটা বেশি দেবেন না, তাহলে একটু অসুবিধা হয়ে যেতে পারে, মানে ঘেটে যেতে পারে জিনিসটা। তো চাল জলের মানে জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার নাড়িয়ে নেব ভালো করে এটা। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য কুক করতে দেব। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছো বন্ধুরা, এরকম দেখতে লাগছে জিনিসটা, পুরোপুরি কুকড হয়ে গেছে। তো এটাকে একবার ভালো করে নাড়িয়ে দেব আমি, নাড়িয়ে এর মধ্যে চিনি আর লঙ্কাটা দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে এর মধ্যে লঙ্কা চিনিটা দিয়ে দিয়েছি খুব ভালো করে। তো আর 5 মিনিট এটাকে রেখে দিন, এইভাবে রেখে দিলেই হয়ে যাবে আমাদের পোলাও তৈরি। তো এখন আমাদের পোলাও তৈরি হয়ে গেছে, এবার তোমরা এটাকে সার্ভ করতে পারো। গরম গরম চিকেন কষার সাথে সার্ভ করে দিন।